কোথায় কোথায় পাঠ করব সেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব বেশি বেশি কখন পাঠ করতে হবে আমরা তো শ্রেষ্ঠ আবাদত নামাজের পরেই সালাম ফেরানোর পরে আমরা কি করি সেটা পাঠ করে থাকি আর এই ফার আমাদেরকে সার্বক্ষণিকভাবে কি করার দরকার পাঠ করার দরকার তো অনেকগুলো উপকারের ভিতরে একটা উপকারের কথা কোরআনে এসেছে সেটি আজকে এখন আলোচনা করবো আর বাকি ইনশাল্লাহ আগামী সপ্তাহে বা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো আমরা আল্লাহরব্বুল আলমিনের কাছে যে আবাদতগুলি করি আমরা এর আগেও আলোচনা করেছি যেই অ্যাবাদতটির ফল যতটুকু করলাম তার থেকে অনেক বৃদ্ধি পায় যেমন আমরা যখন দুই রাকাত নামাজ আদায় করি এই দুই রাকাত নামাজের ফলাফল যে কত দূর গিয়ে পৌঁছে অনেকে আমরা জানি না অনেকে করি আমরা জানি না আল্লাহ নবী সাল্লাহাম বলছেন কেউ যখন অনুপস্থিত কোনো মুসলমানের জন্য দোয়া করে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত কিছু ফেরেস্তার কাজই হলো এটি ওই ফেরেশতা কার জন্য দোয়া করবে যে ব্যক্তি অনুপস্থিত কোনো মুসলমানের জন্য দোয়া করবে এই ফেরেশতা তার জন্য দোয়া করবে কি দোয়া করবে যে তুমি অনুপস্থিত মুসলমানের জন্য যে দোয়াটি করলে আমি তোমার জন্য সেই দোয়াটি করলাম এই জন্য অনেক সলফেস সালেহিনদেরকে দেখা গেছে বললো যে আমার তো এই বিপদ আপনি আমার জন্য কিছু আমার জন্য কি করবেন দোয়া করেন দোয়া নেওয়া যায় আছে কিনা ভালো মানুষ উপস্থিত আছে বলতে পারবেন যেমন দোয়া করে তো তিনি বললেন যে তুমি আমার কাছে দোয়া না চেয়ে তোমাকে একটা ভালো পদ্ধতি শিখাই দিই কি শিখাই দেই ভালো পদ্ধতি শিখিয়ে দেই যদি পদ্ধতিটি অবলম্বন করো তো আমার চেয়ে ভালো যিনি সে তোমার তিনি তোমার জন্য দোয়া করবেন আমার চেয়ে যিনি ভালো যিনি গুণা করেন না তিনি কি করেন না গুণা করেন না তিনি আপনার জন্য দোয়া করবেন বলছে কি বলছে আপনার যে জিনিসটা প্রয়োজন যে জন্য আপনার দোয়া চাচ্ছেন আল্লাহ কাছে দোয়া চাই কিছু প্রয়োজন নাকি বলছে আপনার যেই প্রয়োজনটি এই প্রয়োজনটি আপনি একজন অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে ফেরেজ তারা গুণা করে না ওই ফেরেজ তারা আপনার জন্য সেই দোয়াটাই করবে যেই দোয়াটি আপনি অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করছেন পদ্ধতিটা মানে বোঝা গেছে অর্থাৎ আপনি একজনের কাছে দোয়া করলে আপনি দোয়া করেন আর তিনি কি বললেন যে না আমার থেকেও যিনি ভালো অর্থাৎ যিনি গুণা করেন না কি করেন না গুণা করেন না তার কাছে যদি তুমি দোয়া চাও তাহলে একটা পদ্ধতি দোয়া চাইতে হবে না এমনিতেই সেই দোয়া করবে কেন আল্লাহর পক্ষ থেকে তার কাজই এটা তার কাজ এইটা সেটা কি কাজ আপনি যখন কোন মুসলমান যখন অপর অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে তাহলে ওই ফেরেস্তা দোয়া করবে যে তোমার যে দোয়াটে তার জন্য করলে আমি তোমার জন্য সেই দোয়াটি করলাম আল্লাহর পক্ষে আমি নিযুক্ত তো আপনি যখন দুই রাখা নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তাশাহত যখন পড়লেন কি পড়লেন তাসাহত তাশাহ কি পড়লেন হ্যাঁ এর আগে কি আসসালাম মানে আপনার উপর শান্তি বর্ষিতে হোক তারপরে ওয়ালা ইবাদ রাহমাতুল্লাহ তারপর জি তাহলে আপনি কি করলেন প্রার্থনা করলেন কার জন্য রহমত বরকত ক্ষমার জন্য দোয়া করলেন কার জন্য ও সৎ বান্দাদের উপর কাদের জন্য দোয়া করলেন সৎবান্দা সৎ বান্দা বলতে কি যারা আপনার উপস্থিত এ এটুকুই নাকি যে বাইরে তারা সবাই জি সৎবান্দা আপনি যেখানে উপস্থিত আছেন যেই মজলিসে দোয়া করছেন যেই মসজিদে আপনি দোয়াটা করলেন সেই মসজিদে যত লোক আছে সবাই কি নাকি জি সবাই আচ্ছা সমস্ত পৃথিবীর সমস্ত যত মানুষ বর্তমানে আছে সবার জন্য দোয়া করলেন অনুপস্থিত উপস্থিত অনুপস্থিত সৎবান্দা সবার জন্য কি করলেন আপনি দোয়া করলেন যারা মানে পৃথিবীতে এখন জীবিত আছে আর যারা মৃত্যুবরণ করছে তারাও কি সৎবান্দা হিসেবে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করলেন মানে আদম সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত লোক মৃত্যুবরণ করেছে ভালো মানুষ সৎ ব্যক্তি তাদের জন্য কি করলেন আপনি দোয়া করলেন আর সৎ ব্যক্তি যারা কেয়ামত পর্যন্ত যত সৎ ব্যক্তি আসবে তাদের জন্য কি করলেন আপনি দোয়া করলেন কী করলেন রহমত বরকত ক্ষমার জন্য কী করলেন দোয়া করলেন তাহলে আপনি এত হতে যখন আপনি দোয়া করলেন কয়েকজন মুসলমানের জন্য দোয়া করেছেন অগণিত মানে যেই সৎ ব্যক্তিরা দুনিয়াতে এসেছিলেন মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আপনি দোয়া করলেন অনুপস্থিত মসজিদে যারা উপস্থিত আছে তাদের জন্য দোয়া করলেন মসজিদে উপস্থিত না যত পৃথিবীতে মুসলমান আছে সৎ ব্যক্তি সবার জন্য দোয়া করলেন এবং পৃথিবীতে যত মানুষ আসবে কেমত পর্যন্ত তাদের জন্য দোয়া করলেন তাহলে কয়জন মুসলমানের জন্য দোয়া করছেন জি অগণিত মুসলমানের জন্য দোয়া করেছেন ফেরেশতা আপনার জন্য দোয়া করে কি তুমি যত সংখ্যক মুসলমানের জন্য সৎ ব্যক্তির জন্য দোয়া করলে আমি তোমার জন্য তত সংখ্যা দোয়া করলাম তোমার জন্য কয়েক নামাজ পেলাম আমি তাহলে মানে আমি আমি জনের জন্য দোয়া করেছি ফেরস্তা আমার জন্য কজন দোয়া করেছে পৃথিবীতে যত মানু যত মুসলিম এসেছে যত সৎ এসেছিল মৃত্যুবরণ করেছে বর্তমানে অবস্থিত আছে কেয়ামত পর্যন্ত যত মমিন মুসলমান সৎ ব্যক্তি আসবে এই সংখ্যা সমস্ত মুসলমানের ওপর সদ ব্যক্তির জন্য আমি দোয়া করেছি আর নিষ্পাপ ফেরেস্তা আমার জন্য অতটুকুই দোয়া করেছে ততদিন মুসলমানের জন্য আমি দোয়া করেছি তাহলে দুরাকাত নামাজের মূল্য কত কি বলেন দুরাকাত যে আমার নামাজ আদায় করি আর মূল্যটা কতটুকু কতটুকু সওয়াব আমি অর্জন করেছি কতটুকু দোয়া আমি পেয়েছি কতটুকু ক্ষমা আমি পেয়েছি কতটুকু রহমত পেয়েছি কতটুকু বরকত আমি পেয়েছি ভরসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা ইহমিলুনা আল আরশা যারা আরশ বহন করে কি বহন করে আরস কোথায় কোথায় আরস আল্লাহ কোথায় আরসের উপর ওই আরস ফেরেস্তারা বহন করে ফেরেস্তারা বহন করে যারা আড়স বহন করে তাহলে আল্লাহ তালা আড়সের উপর সমাসিন নাকি সব জায়গায় আল্লাহ কি সব জায়গায় বাথরুমে বললাম আমরা পাইনি আল্লাহ নাকি না আল্লাহ তালা আর উপর আছেন সেখান থেকে দেখছেন এবং শুনছেন সব কিছুই সব কিছু দেখছেন এবং শুনছেন ওয়ামান হাউলাহু এবং যারা আরস বহন করে এবং তার পার্শ্ববর্তী যত যারা আছে যারা আরস বহন করছে এবং তার পাশে যারা আছে ইসব না বিহাম দি রব্বিহীম তারা সবাই পবিত্রতা তস্পি বর্ণনা করে কার প্রশংসার সাথে তস্পি বর্ণনা করে সুবাহান্লাহি বিহাম দিহি তস্পি এবং হামদ তস্পি বর্ণনা করে আল্লাহর প্রশংসাও করে বিহি এবং আল্লাহর উপর তারা ইমানও এনেছে আল্লাহর উপর ইমানও এনেছে যে এত বড় ফেরেস্তা আরস কত বড় শুনেছেন কট কত বড় সপ্ত আসমান সপ্ত পিসি পৃথিবী সৃষ্টি যত রয়েছে কি আড়সের তুলনায় যাতে করে মরুভূমির কয়ান কত বড় এই আড়স যারা বহন করে কত বড় তারা অহংকার করে অমিনু নাবি আল্লাহর প্রতি কি করে তারাও ইমান আনে এই জন্য দেখবেন মানুষের এলেম যত বেশি হবে নমনীয়তা তার তত বেশি হবে আজকে যে কাফের ফতোয়া দিচ্ছে এই ফতোয়া দিচ্ছে তাই না অমুক কাফের অমুক এই অমুক এই এলেম কম থাকার কারণে যার এলেম গভীরতা তত বেশি সে কি নমনীয়তা ব্যবহার তত ভালো হবে তাই না তো ফিরু না তারা ক্ষমা প্রার্থনা করে লিলাদি না আ কাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ইমান তাহলে আপনি ইমান যখন এনেছেন আপনার জন্য কে ক্ষমা প্রার্থনা করছে কোন ফেরেস্তা যারা আল্লাহর আরস বহন করে এবং যারা আল্লাহর অতি নিকটে তারা কি করে যারা ইমান এনেছে তাদের জন্য কি করে ক্ষমা প্রার্থনা করে আপনার তো করছেন ঠিক আছে আপনার যদি মমিন হয়ে থাকেন ইমান এনে থাকেন আপনি কি ইমান আছে ইমান এনেছেন আপনি জি আপনি কি ইমান এনেছেন তাহলে এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে আপনার জন্য আমরা মাধ্যম আর খুঁজি কি খুঁজি যে আল্লাহর কাছে দোয়া করব দোয়া কি আল্লাহ শুনবেন এই জন্য একজন মাধ্যম দরকার কি দরকার মাধ্যম দরকার আছে না এস্তেজকার নামাজ পড়তে বেরিয়েছেন কি নামাজ এসতেস্কার নামাজ কোন জানেন তো যখন অনাবৃষ্টি হয় সেই সময়কালে সবাই বেরিয়ে কোথায় নামাজ পড়ে খোলা মাঠে কাপড় যেন মানে পুরাতন কাপড় পরে যাবেন একবার আল্লাহর কাছে দেখাবেন যে আমরা একবারে কি অভাবী আমরা একবারে মানে ফকির আমরা তোমার কাছে আমরা কি ফকির মিসকিন আমরা তোমার কাছে একবারে অভাবী অভাব অবস্থায় এসেছি ঠিক আছে না এই অবস্থায় গিয়ে আস্তে আস্তে নামাজ পড়া হয় তো সুলাইমান আলহি সালাতসালাম সবাইকে নিয়ে বেরিয়েছেন আর সুলাইমান আলহি সাল্লাতু আসালাম পশু পাখি সবার কথা বুঝতেন তাই না সবার কথা কি বুঝতেন বেরিয়েছেন তো একটা উপত্যকা দিয়ে যাচ্ছেন অনেক পিপিলিকা পিপিলিকারায় একজন আরেকজন বলছে চলো তাড়াতাড়ি গর্তে ঢুকো তাড়াতাড়ি কোথায় ঢুকো গর্তে ঢুকো নইলে সুলাইমান আলিহাল্লা সাল্লামের যে বহর ওরা পায়ের নিচে তোমাদের পদদলিত করে তোমাদেরকে ভর্তা বানিয়ে দেবে ওরা বুঝতেই পারবে না পায়ের নিচে পিঁপড়া পড়লে কি বোঝা যায় হুম পিঁপড়া দু একটা পড়লে কি বোঝা যায় না তারা তোমাদের কি করবে ছাতু বানিয়ে দেবে চলো তাড়াতাড়ি পিপি লেখায় বলল গর্তে ঢুকো সেই ঘটনায় সুলাইমান আলিহ সাল্লা বললেন চলো চলে যাই তাহলে কাজ নামাজ পড়বেন না আসছি যেই কারণে চলে যাবে কেন তিনি বললেন না আল্লাহর বান্দারা দোয়া করেছেন ইসতেজকার নামাজের মতো ইস্তেসার দোয়া করেছে আল্লাহ তালা পিপিলিকার দোয়া কবুল করেছে আল্লাহ তালা বৃষ্টির দান করবেন পিপিলিকা আর আপনি কি আশরাফুল মখলকার এবং মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ তাই না আপনার কি ওই মাধ্যম দরকার আছে না আপনারা শোনেন আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলমিন প্রতি রাতের শেষভাগে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে আসো তোমাকে আমি ক্ষমা করে দেবো কে আছো আমার কাছে তুমি চাও তোমাকে আমি দান করব। আপনাকে ডাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ডাকেন এসো ক্ষমা করে দিব আমরা মনে করি কি শোনেন না আল্লাহ আমি নগর রহমান দা আমারটাকে শুনবেন আমারটা কি শুনবেন না আল্লাহ সবাই শোনেন এমনকি আপনি যদি ইমান এনে থাকেন আপনি যদি কী থাকেন ইমান এনে থাকেন তাহলে আল্লাহরবুল্লা আলমীর নিকটতম ফেরিস্তা যারা তার আড়স বহনকারী তারাও আপনার জন্য কী করে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা শুধু আপনি করেন না তারাও করে আপনার জন্য আপনার যে ক্ষমা প্রার্থনা আমি করলাম রব্বানা রালামনা আন হোসেনা ভাইল্লা ভাইল্লাম তাকত্ন না খাসির রাব্বানা হাতিনা ফিদ্দিন হাসানা তারপরে আল্লাহম্মির্লা আল্লাহম্মক ফির আল্লাহ তুমি ক্ষমা করো আস্তা ফিরল্লা আস্তাক করলে ক্ষমা করো ঠিক আছে না আল্লাহ তিমি আমাকে কি করো ক্ষমা করো শুধু কি আমরাই যারা ফেরেশতারা যারা আল্লাহর আরো বহনকারী ফেরেশতারা পর্যন্ত কি করে আপনার জন্য ক্ষমা চায় কার জন্য ক্ষমা চায় আপনার জন্য ক্ষমা চায় যে হে আল্লাহ যারা ইমান এনেছে তাদেরকে তুমি কি করো কি করো ক্ষমা করে দাও তাকে ফেরু না লিল্লা না তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে হে আল্লাহ যারা দুনিয়াতে ইমান এনেছে যারা কি করেছে যে মানুষগুলি ইমান এনেছে তুমি তাদেরকে কি করে দাও ক্ষমা করে দাও আমরা কিন্তু চাই নাই তাদের দায়িত্ব এটা কি করে তাদের আল্লাহ রব্বুল্লা আলমিন এই দায়িত্ব দিয়েছেন শুধু আরস বহন করবে না আমার বান্দারা যারা আমার ওপর ইমান এনেছে যারা ইসলাম গ্রহণ করেছে যারা আমার জন্য কাম আমল করছে তাদের জন্য তোমাদের একটা কর্তব্য হলো তাদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করবে তাহলে আমরা ঘুমিয়ে থাকি আমরা ঘুমিয়ে থাকি আমরা জানি না যে আল্লাহরব্বুল আলমিন ফেরিস্তা নিযুক্ত করে রেখেছেন যেই ফেরেস্তারা আটজন ফেরেশতা তার এই আড়স বহনকারী কয়জন আটজন ফেরিস্তা তার আল্লাহ রবুল আল্লম আড়স বহনকারী তাহলে আগামী সপ্তাহে একটা প্রশ্ন যে উত্তর দিতে পারবেন তার জন্য পুরস্কার আনব ইনশাল্লাহ ঠিক আছে ওই ফেরেশতাদের ওই ফেরেশতাদের কান থেকে কাত পর্যন্ত দূরত্ব কতটুকু আগামী সপ্তাহে উত্তর নিয়ে আসবেন ঠিক আছে আগামী সপ্তাহে আপনাদের প্রশ্ন কি প্রশ্নটা কি বুঝতে পারছেন তাকে ওই ফেরেস্তাদের কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব কতটুকু কয় কয় মিটার বা বা কিলো কতটুকু আপনারা নিয়ে আসবেন ঠিক আছে সবাই চেষ্টা করবেন ঠিক আছে ভাই যে মানে একজন ফেরেস্তা একজন ফেরেস্তার কানের লতি থেকে শুরু করে কাত পর্যন্ত তার দূরত্ব কতটুকু কত বড় বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন তো এটা প্রশ্ন থাকলো তো এখানে কি বললেন আল্লা দিন আরশা যারা আরস বহন করছে বহনকারী ইসব বেহু না বেহাম তাদের প্রতিপালকের তসবি পাঠ করে প্রশংসা সহকারে হাম সহকারে কি করে তারা তসবি পাঠ করে মিনু না বিহি এবং তার উপর ইমানও এনেছে যে আল্লাহ তুমি সত্য মাহবুদ তোমার উপর আমার আমরা কি করেছি ইমান এনেছি এত বড় ফেরেস্তা এত বড় সৃষ্টি তারপর তাদের কি নাই অহংকার নাই এবং তাদের জন্য কি করে ক্ষমা প্রার্থনা করে লিলা তাদের জন্য আ মানু যারা কি করে ইমান এনেছে তারপরে কি বলে রাব্বানা হে আমাদের প্রভু হে আমাদের প্রতি বল মা ওসে তা তাহলে যেই ফেরেস্তারা আল্লাহর সবচেয়ে নিকটে তাই না যারা তার আড়স বহন করছে তো আমরা কখনো কি এই চিন্তা করেছি যে আমরা আমল করছি আমরা গুণা করছি আবার আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহর কাছে আমরা কি করছি আবার প্রার্থনা করছি ক্ষমা চাচ্ছি রহম চাচ্ছি যার নাম থেকে মুক্তি চাচ্ছি আমরা কি চাচ্ছি কী করছি নাম থেকে মুক্তি চাচ্ছি জান্নাত চাচ্ছি আমার নিজের জন্য চাচ্ছি আমার আত্মীয় স্বজার জন্য চাচ্ছি আমরা কি কখনো চিন্তা করেছি জাল্লা রব্বুল্লাহ মেনে নিকটতম ফেরেস্তারা যারা এত বড় সৃষ্টি এত বড় সৃষ্টি শুধু আটজন ফেরিস্তা আরসকে বহন করে রেখেছেন কজন ফেরিস্তা আটজন ফেরেশতা মানে বহন করে রেখেছেন এবং তাদের মানে আর আড়সটা কত বড় আরশটা আড়সের তুলনায় আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব যেন মরুভূমির ভিতরে একটা একটা কয়েনের মতো তাইলে এত বড় সৃষ্টি হলো কি আড়স তাই না তারপর আছে কুরসি তারপর আছে কি কুরসি আড়সের পর কি কুরসি কুরসিটা কত বড় সেটা আপনারা পরবর্তী প্রশ্ন দেবো আপনাদেরকে যাতে করে প্রশ্ন দেওয়ার অর্থ হলো কি প্রশ্ন দেওয়ার অর্থ হলো কি যাতে করে শিক্ষাটা যেন গেথে যায় অনেক সময় আমরা ওয়াজে শুনি ভুলে যাই রসাসাল্লাহ সাল্লামের বিভিন্ন পদ্ধতিতে কি করতেন কি করতেন শিক্ষা দিতে যাতে করে গেঁথে যা এমন আব্বাসকে বললেন আব্বাস ও কালিমাত কালিমা আব্বাস তোমাকে আমি কি করব কিছু বাক্য শিক্ষা দেবো সরাসরি বলতে পারতেন যে তোমায় কি এগেলে জেনে রাখো না তিনি আগে তার এবং আল্লাহ রব্বুল আলমিনও আল্লাহ বান্দাদের বান্দাদেরকে কি করছেন বলছেন ইয়া ও হে ইমানদারগণ কান খারা করো ইয়া হে লুকসকল হে লুকসকল মানে সতর্ক করছেন আগে কি করছেন সতর্ক করছেন রাসাদ সালাম এর পদ্ধতি এইভাবে ছিল শাহবাদারকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এই এমন একটা মমিনের মানে মমিনের উদাহরণ তেমন এমন বৃক্ষের সাথে ফল পরে কিন্তু পাতা পরে না ফল পরে পাতা পরে না সবাই চিন্তা শুরু করে দিল কিন্তু ওই যে ঘটনাটা ফল পরে পাতা পরার আসল বর্ণনা করলেন মানে একটা প্রশ্ন করলেন এটা কিন্তু তার মাথায় সবসময় শিক্ষাটা থেকে যাবে এই সব সবসময় শিক্ষাটা শিক্ষাটা থেকে যাবে এই প্রশ্নটা করলাম অনেকে অনেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন কিন্তু এমনি সরাসরি বললে কি শুনে আসছি শেষ কিন্তু এটা যে এক সপ্তাহ ধরে সবাই চিন্তা করবেন প্রশ্ন করবেন এই করবেন সেই করবেন আর মনে করবেন যে পুরস্কারটা আমি নিব পুরস্কার বড় কথা না কিন্তু ঠিক আছে শিক্ষাটা বড় কথা আর পুরস্কারটা এই পুরস্কারটা দাম মূল্য আছে কিন্তু আপনি যে কিনে নেবেন বাজার থেকে একশো টাকা দিয়ে কিন্তু এখান থেকে পাঁচ টাকা পেলে কিন্তু মূল্যটা বেশি পুরস্কার পুরস্কারই তাই না তো যাই হোক আগামী সপ্তাহে আনবেন তো আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি যে আমরা আমল করছি ইমান এনেছি ইসলাম গ্রহণ করেছি আমরা অনেক সময় আমরা পাপ করি অনেক সময় আমরা কী করি আল্লাহরবুল্লা আলমীর বিরদ্ধাচার বিরুদ্ধাচারণ করি এরপরেও আল্লাহ রবুল্ আলমিন এমন নিকটতম ফেরেস্তা রেখেছেন যেই ফেরেস্তারা এত বড় ফেরেস্তা এত বিশাল ফেরেশতা যে আড়সটা পাঁচজন ফেরেস্তারা কি করে বহন করে রেখে রেখেছে এবং আল্লাহ রব্বুল্লা আলমিন এখনও এমনও নিকটবর্তী আর আমাদের মতো বান্ধা যারা অনেক সময় কি এই শুধু কি স্তাইক ফার করি বা নামাজ আদায় করি সামান্য কাপড় সামান্য এ দিয়ে অথবা আমি গ্রাম্য ব্যক্তি আমি একটা সাধারণ চাকরি করি আমি একজন সাধারণ চাকরি করি আমার জন্য কি ফেরেস্তা আমার জন্য দোয়া করবে আমার জন্য কি ফেরেস্তার আমার নাম নিবে আল্লাহ আলহাম মিনা আমার নাম কি তিনি নেবেন আল্লাহ আল্লাহ কি আমার আমার দিকে খেয়াল রাখছেন না আপনি যেই হন না কেন যদি আপনি ইমান এনে থাকেন আপনি কালো আর ধুলো ছোটো আর বড়ো গরিব আর ধনী শিক্ষা শিক্ষা কোনো দিকে না আপনি যদি ইমান এনে থাকেন তাহলে আপনার জন্য ফেরেস্তারা যেই ফেরেস্তা আল্লাহর আরস বহন করে করছে তারা আপনার জন্য শুধু দুয়াই করে না আপনার তো না কি করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ওকে ক্ষমা করে দাও ভুল করেছে আল্লাহ সে ব্যক্তি ভুল করেছে তুমি তাকে ক্ষমা করে দাও ক্ষমা পর্যন্ত আপনার জন্য কি করে সে ব্যক্তি প্রার্থনা করে তার বলো রব্বানা তোমার রহমত এবং দ্বারা সব কিছু তুমি এলেম সবকিছু করে রেখেছ কি দ্বারা রহমত দ্বারা এবং এলেম দ্বারা আল্লাহ রহমত ছাড়া একজন মানুষ এক নিমিষও কি মানে বাঁচতে পারে না এক নিমিষও কি বুঝতে পারে না বাঁচতে পারে না একজন ডাক্তার চিন্তা ভাবনা করে দেখে যে আমাদের শরীরের ভিতরে যেইভাবে নল নলজিগিরি পাইপ টাইপ যেইভাবে গেছে আর আমরা নিঃশ্বাস নেওয়ার সময় কত কিলোমিটার পথ অতিক্রম করে একবার নিঃশ্বাসে কত মানে কত কিলোমিটার পথ অতিক্রম করে মানে রক্ত আবার কি আবার ফেরত আসে একে যেখান থেকে রক্ত শুরু হয় আবার এখানে রক্ত আসতে কত কিলোমিটার পথ অতিক্রম করে তারপরে আসে এখানে মানুষ বাঁচারই কথা না যেই মানে 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 জটিল একটা ওই নাকি মেশিন আমাদের শরীর যে যে জটিল একটা মেশিন এই জটিল মেশিন যদি কিছু চিন্তা ভাবনা করে মানুষ তো এক মতো বাচার কথা না কিভাবে বাঁচে এই জটিল জটিল মেশিন সহকারে তো রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়াইল মা আল্লাহ রব্বুল আলামিনুর রহমত সব কিছুকে বেষ্টন করে রেখেছে আইল মান তার এলএম দ্বারা অর্থাৎ এলএম দ্বারা সব কিছু তিনি অবলোকন করছেন এলএম দ্বারা আমাদের সাথেই তিনি আছেন এলএম দ্বারা তিনি কিনি কিনি আমাদের সাথে তিনি আছেন দিন হোক রাত হোক অন্ধকার হোক আলো হোক পানির নিচে হোক পানির উপর হোক সবখানে কি তিনি আমাদের দেখছেন কিসের দ্বারা এলএম দ্বারা তিনি সশরীর দেখছেন আমাদের কাছে সশরীর করতে গিয়ে অনেকে চিন্তা ভাবনা করছে কি চিন্তা ভাবনা করছে চিন্তা ভাবনা করছে যে আল্লাহ তালা তো বলছেন যে তুমি তোমাদের সাথেই আছি তাহলে আল্লাহ তালা আমার সাথেই কি আছেন আল্লাহ তালা কার আছেন আমার সাথেই আছেন তাহলে আমি যেখানে যাই সেখানে আল্লাহ আছেন উনি যেখানে যান উনি সেখানেও কি আছে আল্লাহ আছে তা আল্লাহ তো একজন সবার সাথে যায় চিন্তা ভাবনা করতে 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 সে বাহির করলো কি বাহির করলো সেই বাহির করলো যে আল আব্দু রাব্বুন বান্দা যে আল্লাহ তো সেই ব্যক্তি আব্দু রাব্বুন তাহলে বান্দা আল্লাহ একই ব্যক্তি তাহলে আবাদত করবো কার আমি যদি আমার আবাদত করি আমি তো আল্লাহ আমি কে আমার আবাদত করব তা তো হয় না আর আমি যদি বান্দা হই তাহলে কে কার আবাদত করবে আবাদত দরকার নেই কি দরকার নাই আবাদত দরকার নেই বাস গবেষণা করতে করতে বাস কিন্তু আল্লাহরবুল আলম কি বলছেন যে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার সাথে কিভাবে আছেন এখানে তুমি সব কিছুকে তুমি বেষ্টন করে রেখেছো কিসের দ্বারাই রহমত দ্বারা এবং এলেম দ্বারা আমরা যদি যতই চিন্তায় মগ্ন হয় না যতই বিপদে আমরা পতিত হই না কেন যদি এই আয়াতটা মনে থাকি যে আল্লাহ রব্বুল আলমিন কি আমার রহমত দ্বারা আপনাকে বেষ্টন করে রেখেছেন চিন্তা কি আছে আল্লাহর রহমত দ্বারা আপনাকে কি করে আছেন বেষ্টন করে রেখেছেন এবং তিনি আপনাকে দেখছেন এলেম দ্বারা তিনি কি করছেন আপনাকে দেখছেন তারপরে বলছেন একবার বললেন কি বললেন এখানে ওয়াস্তাক ফেরুন আ আমানু যারা ইমান এনেছে তাদের জন্য কি করে ক্ষমা প্রার্থনা আবার বলছেন ফাগ যারা তবা করেছে তাদের ক্ষমা করে দাও যারা তওবা করেছে তাদের কি করো তুমি ক্ষমা করে দাও তাহলে যদি আপনি যখন তওবা করবেন কি করলেন আপনি তওবা 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 কিভাবে করতে হয় হ্যাঁ কান ধরে উঠবাস করতে হবে তওবা হ্যাঁ কারো পাগড়ি ধরে তওবা না তওবা আপনার এবং আল্লাহর মাঝে কার মাঝে আপনার এবং আল্লাহর মাঝে আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হবেন এক নম্বর কথা কোনো কাজ সারার কারণে যদি কি হয় গুণা হয় তাহলে ওই কাজটা ধরবেন কোনো কাজ করার কারণে যদি গুণা হয় ওই কাজটা সারবেন বোঝা গেছে তো দুই প্রকার গোনা করি আমরা কয় প্রকার একটা হলো নামাজ ছেড়ে দিয়েছি গুণা হয়েছে বিড়ি বিড়ি খাওয়া শুরু করেছি এই ধরার কারণে হয়েছে কি কারণে হয়েছে হারাম খাচ্ছি খাওয়ার কারণে হচ্ছে তাহলে ওটা ছেড়ে দিতে হবে হজে গতবারই আমার কি ছিল যাওয়ার উপযুক্ত সময় ছিল আমি হজে যাওয়ার মতো আমার আল্লাহ তালা আমার তো দান করেছেন কিন্তু তারপরও যাই নাই না গেলে গুণা হবে কি না তার মানে কি এবার আমি করে নেব এবার আমি কি করব করে নেব অর্থাৎ যেই কাজ ছাড়ার কারণে গুণা হয়েছে সেটা আপনি কি করবেন ধরবেন আর যে কাজ করার কারণে গুণা হয়েছে সেটা আপনি ছাড়বেন ঠিক আছে এরপর আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং পরবর্তীতে এই গুণার দিকে আর প্রত্যাবর্তন করবেন না তাহলে এটার নাম হলো তাওবা তো ফাগফির তাবু আপনি যখন তওবা করবেন শুধু আপনিই যে আল্লাহর কাছে মানে কি করলেন প্রার্থনা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তা নয় আপনি যখন তৌবা করবেন তখন ওই যারা আরস বহনকারী ফেরেস তারা পর্যন্ত আপনার জন্য তৌবার জন্য দোয়া করবে আল্লাহ যে তবা করেছে তুমি কি করে তাকে ক্ষমা করে দাও বাবু সাবি এলাকা আর যারা আল্লাহর পথে আছে আল্লাহর কাজ করে তাদের জন্য তারা কি করে দোয়া করে কিসের দোয়া করে ফাঁকো ফের কি করো ক্ষমা করো কার জন্য ফাঁক ফের মানে তুমি তাদেরকে ক্ষমা করে দো কাদের জন্য যারা তবা করে এবং যারা তোমার পথে আছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো তাহলে যারা এসতে ফার পাট করে ক্ষমা চায় তাদের যেন কি আল্লাহ তালা আরসের ফেরেশতারা তারা কি করে আরস করে ফেরেস্তারা মানে ক্ষমা প্রার্থনা করে দুই নম্বর তাদের জন্য কি করে হ্যাঁ যারা তবা করেছে তাদেরকে ক্ষমা করতে বলে এবং যারা আল্লাহর পথে চলে আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন কোথায় পড়ছে চলছেন আপনি আল্লাহ আপনার জন্য প্রার্থনা করছেন ওই ফেরেস্তার আপনার জন্য ক্ষমার জন্য প্রার্থনা করছেন আপনি বিদেশ এসেছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন এই ব্যবসা যেন আল্লাহর পথে হয় আল্লাহর পথে পরিচালিত হয় তাহলে আপনার জন্য যারা আরস বহনকারী তারা আপনার জন্য দোয়া করছে আপনি বাংলাদেশ থেকে ছয় হাজার কিলোমিটার দূরে সৌদি আরবে আসছেন এসে আপনি আল্লাহর পথে চলার জন্য আপনি সেখানে চাকরি করছেন আল্লাহর দেওয়ার পন্থে আপনি কি করছেন চাকরি করছেন আল্লাহর দেওয়া পন্থে আপনি কি করছেন ব্যবসা করছেন তাহলে আপনার জন্য আপনার অজান্তে সার্বাক্ষণিক ভাবে ওই আর ক্ষমার জন্য দোয়া করছে আল্লাহর কাছে শুধু কি তাই বলছে শুধু ক্ষমা করেই শেষ নয় তাদেরকে নামের আগুন থেকে তাদের তুমি বাঁচাবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তাহলে আপনার জন্য আপনি যেন জান্নাতে যেতে পারেন জাহান নাম থেকে বেশ বাঁচতে পারেন এই জন্য শুধু কি আপনিই প্রার্থনা করছেন নাকি আপনার জন্য আরো কেউ প্রার্থনা করছে আরো কেউ প্রার্থনা করছে আরো অনেক রয়েছে যেগুলি একে আমলের এক একটা কিন্তু যারা ইমান এনেছে এক নম্বর হলো যারা ইমান এনেছে তাদের জন্য দোয়া করে যারা এসতেখার পাঠ করে তাদের জন্য দোয়া করে যারা তওবা করে তাদের জন্য দোয়া করে যারা আল্লাহর পথে চলে তাদের জন্য কি করে দোয়া করে শুধু কি ক্ষমার দোয়া করে না আল্লাহ তাদেরকে তুমি জাহান নামের আগুন থেকেও তুমি তাদেরকে বাঁচাবে এই জন্য কি করে দোয়া করে তাহলে একজন মমিন একজন মমিনের কত বড় সুসংবাদ একজন মমিন কত বড় নাসিব যে আপনি শুধু সাধারণ ফেরেস্তা আপনার জন্য দোয়া করছে না আল্লাহরবুল আলমে নিকটতম যে ফেরেস্তা যেই ফেরেস্তারা আল্লাহর আস আরস বহন করছে এবং তারা ছোটো ফেরেশতা নয় মানে তাদেরকে আকৃতি যে এত বড় আগামী সপ্তাহে যখন আপনারা উত্তর নিয়ে আসবে জানতে পারবেন যে এই ফেরেশতারা পর্যন্ত যারা এই জন্য আমাদেরকে কি করবো আমরা আল্লাহর কাছে এসতেক ফার পাট করবো যখন আস্তা ফেরুল্লাহ এর অর্থ কি আপনি দোয়া করছেন ওই ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে কি করছে আপনি যখন দোয়া করলেন শুধু কি আপনার দোয়াই শেষ এসতে পাঠ করলে আপনার শেষ না আপনার জন্য ওই বহনকারী পর্যন্ত দোয়া করছে কি এরপরে যারা কি করে তবা করে তবা কি আমরা কি সবসময় করতে পারি না আস্তাক ফেরুল্লাহ ও ইলাইহি ইহি আস্তাক ফেরুল্লাহ ও আতবু তাহলে যখন আপনি তবা করবেন তখন কি ওই ফেরিস্তার আপনার জন্য দোয়া করবে আপনি আল্লাহর রাস্তায় যে কোনো মুহূর্তে আপনি চলবেন যে কোনো মুহূর্তে যে কোনো কাজ পানি খাচ্ছেন আল্লাহর পদ্ধতি অনুযায়ী আপনার রাস্তা আল্লাহর রাস্তা মেনে আপনি পানি পান করলেন এখানেও আপনার জন্য দোয়া করছে আপনি আল্লাহর রাস্তা অনুসরণ করে আপনি ঘুমাতে যাচ্ছেন তখনও ফেরেস্তা আপনার জন্য দোয়া করছে আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় অনুসরণ করে আপনি বসলেন এখন আপনার জন্য দোয়া করছে আল্লাহর রাস্তায় অনুসরণ করে আপনি এখান থেকে উঠলেন এখানেও আপনার জন্য দোয়া করছে কে দোয়া করছে কোন ফেরেস্তা আরশ বহনকারী ফেরেস্তারা আপনি এখান থেকে বাড়িতে যাচ্ছেন আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর পথ অনুসরণ করে তখনও আপনার জন্য দোয়া করছে অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পথে চলছেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে বহনকারী ফেরেশতারা দোয়া করতেই আছে আপনার জন্য আপনি ঘুমাইলেন আল্লাহর পদ্ধতি অনুযায়ী আপনি তো ঘুমিয়ে গেছেন আপনার তো হুশ নাই কিন্তু ফেরেশতারা আপনার জন্য আরস বহনকারী ফেরেশতারা আপনার জন্য দোয়া পেলাম অত্যাবসাবি এলাকা হে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো যারা তোমার রাস্তার অনুসরণ করে আপনি বাথরুমে গেলেন কি পদ্ধতি অনুযায়ী কি অনুযায়ী বাম্পা আগে দিলেন দোয়াটা পাঠ করলেন এবং বাথরুমে যে কাজগুলি করা নিষেধ সেই কাজগুলি করলেন না যেভাবে করার দরকার সেইভাবেই করলেন এবং বেরোলেন কিভাবে ডান পা আগে দিয়ে এবং দোয়াটা পাঠ করে বেরোলেন এই বাথরুমে যতক্ষণ ছিল ততক্ষণের ফেরেস্তারা আড়স বহনকারী ফেরেস্তারা আপনার জন্য দোয়া করছে তাহলে একজন মমিনের কত না সুসংবাদ কতই না খুশনসিব কতই না মানে সৌভাগ্যবান একজন মমিন যেই মমিনের জন্য কি আপনি যে কোনোখানেই না হন না কেন আল্লাহ হরবুল্লা আলমিন কোনো পার্থক্য করেন না যে তোমাদের ভিতরে কি তোমাদের ভিতরে সবচেয়ে আল্লাহর নিকট উত্তম ব্যক্তি সবচেয়ে আল্লাহ হরব্বুল আলমিনের কাছে সম্মানিত ব্যক্তি হলো আতকা কুম যে আল্লাহকে বেশি অনুসরণ করে আল্লাহরবুল্লা আলমিনের তাকুয়া তার ভিতরে বেশি রয়েছে সেই ব্যক্তি কি সেই ব্যক্তি আল্লাহ রবুল আলমের সবচেয়ে কি সম্মানিত ব্যক্তি এই সম্মানিত ব্যক্তি গরু রাখালেও হইতে পারে মাছ বিক্রেতাও হতে পারে একজন নাপিতও হতে পারে এর ভিতরে কি বাস বিচার নাই বেশভূষার সাথে কোনো সম্পর্ক নেই যেমন আল্লাহর নবী সাল্লাম বলছেন বান্দা যখন সুরাতুল ফাতেহা পাঠ শুরু করে তখন ওই পাঠের একটা আয়াত পাঠ করে আর আল্লাহরবুল আলমিন সঙ্গে সঙ্গে ওই আয়াতের উত্তর দিয়ে থাকেন এই জন্য সরা ফাতারে কেমন পাঠ করবো আমরা আস্তে আস্তে পাঠ করবো যাতে করে আল্লাহরবুল আলমিন আপনার জবাব দেন তাহলে যখন সুরাতুল ফাতেহা আপনি পাঠ করলেন সুরাত সুরাতহা কি জানেন আপনি সুরা সুরা ফাতেহা হলো যত গ্রন্থ আল্লাহরবুল আলমেন এবং কিতাব নাজিল করেছেন সব কিতাবের বড় মানে মানে সারমর্ম হলো চারটি কিতাবে কয়টি কিতাবে চারটি কিতাবে কয়টি কিতাবে চারটি কি কি জবর তাওরাত ইঞ্জিল আল কোরআন আর সমস্ত তো এই সারমর্ম কোথায় না আর কোরআনুল করিমের সারমর্ম পুরাটা মানে সুরাফাতে ব্যক্ত করা হয়েছে উম্মুল কোরআন বলা হয় কোরআনের সারমর্ম কোরানের কোরআনের তাহলে এই কোরআন যদি একটু অনুধাবন করেন তাহলে আপনি বুঝতে পারবেন একটা ফাতেটা পাঠ করবেন অনুবাদটা আপনি মুখস্থ করবেন অনুবাদটা মুখস্থ করবেন করার পরে আপনি আজকে সোরা ফাতেহা পড়লেন আপনার কাছে যেই তথ্যগুলি আসলো কালকে যখন আবার পড়বেন তখন আপনার কাছে আরও অনেক কিছুই আসবে তারপরে যখন পড়বেন দেখবেন সোরাতুল ফাতেহা আপনি যত পড়বেন যত তার গভীর আপনি যেতে থাকবেন যত পড়তে থাকবেন গভীরে যেতে থাকবেন যত পড়তে তত আপনি কি করবেন গভীরে যেতে থাকবেন থাকতে দেখবেন যে আপনার সুরা ফাতে ভিতর থেকে আপনি অনেক কিছু কি করতে পারবেন আপনি উদ্ধার করতে পারবেন আপনি যেখানে সৃষ্টির সৃষ্টির প্রথম যারা সৃষ্টি সেখানে সৎ ব্যক্তিদের কথা বলা হয় আন্না আনতা আলাইহীন এই সৃষ্টির স্রোত থেকে যারা ভালো কাজ করেছে তাদের পথে তুমি পরিচালিত করো যারা খারাপ কাজ করেছে তাদের পথে পরিচালিত করবে না ইতিহাস মালিকিউম দিন দুনিয়াতে আপনি যা করছেন দুনিয়াতে আপনি যা করছেন কিন্তু শেষ নয় প্রতিটি প্রতিটি মুহূর্ত পদক্ষেপ প্রতিটি প্রতিটি কথা কাজ ওই কেয়ামতের দিন আপনাকে যেভাবে করেছেন ওইভাবেই আপনি দেখতে পারবেন এবং এইভাবেই আল্লাহরবুল আলমেনের কাছে আপনাকে জবাব দিতে হবে কেয়ামতের কেয়ামতের চিত্র আপনার সামনে উঠে উঠে আসবে সিরাত উঠে আসবে মিজান উঠে আসবে সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করছে না যাতে যারা সেটা উঠে আসবে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে কেমতের মাঠে সেটা আপনার কাছে উঠে আসবে আপনি আপনি আরও শুনেছে স্থান পেয়েছেন সেটা উঠে আসবে আপনি ডানহাতে হাতে আমল পাচ্ছেন সেটা আপনি উপি উঠে আসবে আপনি সিরাতে পুল সিরাতে আপনি বিদ্যুৎ গতিতে পার হলেন সেটাও উঠে আসবে যখন আপনি পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন তাহলে সুরাতুল ফাতেহা আপনি যত পাঠ করবেন আপনার কাছে নতুন নতুন পথ উদ্ঘাটিত হবে নতুন নতুন বিষয় আপনি আপনি জানতে পারবেন শর্ত হলো কি সুরা ফাতের অনুবাদটা আপনি জেনে নেবেন কি করবেন সুরাতুল ফাতিহার অনুবাদ জেনে নেবেন অনুবাদ জেনে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনি যখন পাঠ করবেন আর আলহামদুলিল্লাহ হির আলামিন আমি সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি যত বিশ্ব রয়েছে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির যিনি কি অধিপতি তিনি সমস্ত সৃষ্টির অধিপতি তাহলে আপনার কাছে হবে যে পৃথিবী আমাদের যে যে দুনিয়াতে যত বিজ্ঞানের বলছে আরও পৃথিবী রয়েছে রয়েছে আল্লাহরব্বুল আলমিনদের সেই যুগেই বলে দিয়েছেন আপনি উদ্ঘাটন হলো দুই হলো যে আপনি এমন একজন বান্দা নম্বর ছোট্ট একটি বান্দা দুইবার আপনি বাতলা পায়খানে একবার বমি হলেই শেষ আর সেই অধিপতি যিনি সারা বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন যেই বিশ্বের কুল কিনারা আল্লাহ ছাড়া কেউ জানেন না উনি এত বিশ্বের মানে এত বড় বিশ্বের অধিপতি সব কিছু যিনি যিনি স্রষ্টা তার নির্দেশ ছাড়া আমি কিভাবে চলতে পারি আপনি যখন পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিরবিল আলহামিন তখন আপনার কি অন্তরে এটাই স্থান পাবে হে আল্লাহ আমি যে এত দিন ধরে যে আমি যে এই তোমার বিরুদ্ধাচরণ করে চলেছি আমি নামাজ ছাড়া ঘুমিয়েছি আমি রোজা ছাড়া আমি জীবন কাটিয়েছি আমার সন্তানকে তোমার পথে আমি পরিচালিত করি নাই আমি অমক 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 কাজ আমি করেছি এটা জন্য আমার যারা কখনোই শোভা পায় না আল্লাহ তোমার সামনে তুমি এত বড় অধিপতি তুমি আমাকে নির্দেশ দিয়েছ আমার মুদিরে কাজ আমি কি বিরুদ্ধাচারণ করতে পারি না মুদির যদি বিশেষ করে মুদির যখন আমার সামনে থাকে তখন আমি তার কাজের আমি একটু ডান বাম করতে পারি না আল্লাহ তুমি এত বড় অধিপতি সব কিছু আমাকে তুমি দেখছো সব কিছু অবলম্বন করছো তোমার সামনে আমি তোমার কথার আমি কিভাবে আমি বিরুদ্ধাচরণ করতে পারি আলহামদুলসুরাত থেকে আপনি হেদায়ত পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ থেকে আপনি কি পেয়ে যাবেন হেদায়ত পেয়ে যাবেন আবার আমাদের পৃথিবীতে অনেক লোক রয়েছে অনেক লোক রয়েছে যে গুণা যখন করেছি আর লাভ কি বাস করছি করি আল্লাহ যা দে তাই দিবে না আপনি যখন পড়বেন আর রাহমান এর রাহিম দুনিয়াতে তিনি দয়া করছেন এবং আখেরাতে এক দয়া তিনি দুনিয়াতে তিনি পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মাখলোক রয়েছে যত সৃষ্টি জীব রয়েছে একটি রহমত সবার ভিতর তিনি কি করেছে বন্টন করে দিয়েছেন এই দয়া পেয়ে একজন বা একটা বাঘ তার বাচ্চার ওপর কীভাবে কী করে দয়া করে খেয়ে নেয় না কিভাবে একটা হিংস্র প্রাণী তার সন্তানকে কি করে রক্ষা করে তেমনি ভাবে হে আল্লাহ হে আল্লাহ তুমি এক একটা দয়া তুমি দুনিয়াতে বিলি করেছো আর নিরানব্বইটা দয়া তুমি মমিনদের জন্য রেখেছো তোমার কাছে আল্লাহর আশা রাখি তুমি আমাকে মাপ দেবে তুমি আমাকে রক্ষা করবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম এক সাহাবার কাছে গিয়ে বললেন সাহাবার কাছে গিয়ে বললেন যে মৃত্যু পথযাত্রী বললেন সাহাবা তোমার মনের ভিতরে কি মনে হচ্ছে একটা বলো তিনি বললেন যে আমার মনে হচ্ছে আমার কি আমার মনে হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিবেন এটা আমার মনে হচ্ছে আল্লাহকে আশা রাখছে তিনি আমাকে ক্ষমা করবেন কিন্তু আবার আশঙ্কাও হচ্ছে যে তিনি হয়তো আমাকে ক্ষমা নাও করতে পারেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন যেই ব্যক্তির মনের ভিতরে আর আশা রয়েছে এবং ভয়ও রয়েছে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমী জান্নাতের ফয়সালা করে দিবেন তাহলে যখন আপনি পাঠ করবেন আর রহমানের রাহিম আল্লাহ তুমি আমার জন্য কেয়া তুমি দয়া রেখেছ তাহলে দুনিয়াতে আমি তব আমি এখনই করব জীবনে যাই করেছি না কেন আমি সেটা নিয়ে আমি কি কোনো হুক্ষেপ করবো না সেটা নিয়ে কি করবো না আমি চিন্তা করব না আমি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এখনই তওবা করে নতুন করে জীবন আমি শুরু করব কেন আল্লাহরবুল্লা আলমিন আমি যা করেছি এটা যদি তওবা করি আল্লাহ রব্বুল্লা আলমিন ওই যে রহমত নিরানব্বইটা রহমত রেখেছেন ওই নিরানব্বইটা রহমতের ভিতরে আমাকেও তিনি সামিল করবেন তাহলে সুরাতুল ফাতেহাটা আমরা অনুবাদটা ভালো করে কী করব কী করবো শিক্ষা গ্রহণ করব এবং সুরাতুল ফাতেহাটা আমরা ভাবে আমরা পাঠ করব কেন পাঠ করব ভাবে আমরা পাঠ করব। এবং সুরাতুল ফাতেহাতে আল্লাহরবুল্লাহ আলামিন সুর যদি পুরা কোরআন যদি অনুবাদ করেন আর সুরাতুল ফাতেহা যখন পড়েন তখন আমরা বুঝতে পারবেন যে না মহাগ্রন্থ আল কোরআনে যত বিষয় রয়েছে সমস্ত বিষয়কে আল্লাহরব্বুল আলামিন সুরাতুল ফাতেহাতে তিনি সম্পূর্ণভাবে ব্যক্ত করেছেন সংক্ষিপ্তভাবে কী করেছেন ব্যক্ত করেছেন আর এই সুরাতুল ফাতেহার সারমর্ম হল ইয়া কানা আ ওয়া ইয়া কানা স্থায়ী হে আল্লাহ তোমারই আমি অবাদত করি আর এবাদতটা এবা অবাদত এবং সাহায্য প্রার্থনা করি তোমার কাছে আর কার কাছে নয় এই জন্য যে আমরা যে আলোচনায় করছিলাম সেটা হলো যে আমি নগণ্য বান্দা আমি ছোটো একটু বান্দা আমি অশিক্ষিত একজন ব্যক্তি আমি কোরআনও পাঠ করতে পারি না আমি হাদিস পাঠ করতে পারি না আমি নামাজ পড়ি কোনো রকম কয়েকটা সরা দিয়ে কিন্তু আল্লাহর কাছে আপনি কি ছোট না ওই আহাম যারা আরস বহন করে তাদের কাছে কি আপনি ছোট না আপনি যদি ইমান এনে থাকেন আপনার যদি তবা করেন আপনার যদি আল্লাহ রাস্তায় চলেন তাহলে আপনার জন্য ওই ফেরেস্তারা নিকটতম ফেরেস্তারা কি করে আপনারা চাই কি রাজার কাছে একজন কি করুক কি করুক সুপারিশ করুক আপনার সুপারিশ দরকার নাই আল্লাহ রব্বুল আলমী তাদেরকে দায়িত্বই দিয়েছেন ওই যারা যারা কি করো আমার আরস তোমরা বহনকারী আর যারা বহন করছো তোমাদের দায়িত্ব কি হলো যারা ইস্তেকফার পাঠ করবে তাদের জন্য কি করবে তোমরা দোয়া করবে যাদেরকে ক্ষমার জন্য প্রার্থনা করবে আর যারা তবা করবে তাদের জন্য তুমি কি করবে ক্ষমা প্রার্থনা করবে যারা ইমান এনেছে তাদের জন্য কি করবে তুমি ক্ষমা প্রার্থনা করবে আর আমার আমার রাস্তায় যতক্ষণ পর্যন্ত তারা চলবে ততক্ষণ পর্যন্ত তুমি তাদের জন্য কি করবে প্রার্থনা করবে এবং তাদের জন্য তোমাদের কাজ হলো তাদের জন্য জাহান নাম থেকে মুক্তির জন্য আমার মমিনদের জন্য মুসলমানদের জন্য যারা আমার পথে চলে যারা নামাজ আদায় করে যারা রোজা রাখে যারা সর্বাক্ষণিকভাবে আমার পথে চলার চেষ্টা করে তাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তির জন্য তোমরা দোয়া করবে তাহলে আরসের ফেরেশতারা আড়স বহনকারী ফেরেশতারা ওনারাই উত্তম নাকি আজকে যারা ওই মাজারে গিয়ে যারা কি করছে ক্ষমা চাচ্ছে তারাই উত্তম যিনি মাজারে মৃত্যুবরণ করেছে অধিকাংশই দেখা গেছে ন্যাংটা পীর ন্যাংটা পাগল অনেকে ছিল পাগল অনেকে ছিল কি অনেক জায়গায় আমাদের আছে ঘোরাপিরের মাজার কেন ঘোরাপিরের মাজার হলো কলে একদিন পিস সাপছে না পিস ঘোরা ছিল ঘোড়াটা খুব ভালো ছিল যেন ঘোরা মারা গেছে ওর জন্য মাজার সে আলপিরের মাজার তাহলে যেখানে তিনি শুয়ে আছেন এক নম্বর কথা হলো উনি ভালো কিনা তাও জানি না আর যদি ভালো হয়েই থাকে ভালো যদি হয়ে থাকে তো মানে আরস বহনকারী ফেরেস্তাদের সে বড় না আর আড়স বহনকারী ফেরেস্তাদের কাছেও তো আমরা কোনো প্রার্থনা করব না আমার জন্য দোয়া করেন করবো তার কাছেও করব না কেন আল্লাহ রব্বুল আলমী তাদের দায়িত্বই দিয়েছেন যে মমিনদের জন্য মুসলমানদের জন্য যারা তবা করে যারা আমার পথে চড়ে যারা ইস্তেক পার করে তাদের জন্য দোয়া করবে শুধু দোয়া করেই শেষ নয় ক্ষমা প্রার্থনা যেন শেষ নয় তোমার জন্য যে দোয়া সেই চূড়ান্ত দোয়াও করে সেটা কি আল্লাহ তাদেরকে তুমি জাহান নামের আগুন থেকে তাদের তুমি বাঁচাও এগুলো খাবার আছে তাহলে আমরা কোরআন যখন পড়বো এক একটা আয়াত পড়বো এক একটা দিক এক একটা মানে দিগন্ত আমাদেরকে উন্মোচিত হবে এক একটা দিগন্ত আমাদের কাছে উন্মোচিত হবে যেমন এই আয়তে আমরা কি পারলাম যে আমরা আমল করছি ছিল না যে আমরা আমল করছি আমাদের জন্য আরও কিছু লোক কিছু আল্লাহর এত বড় বড় ফেরেস্তা রয়েছে এত বড় বড় মাখলুক রয়েছে সেই মাখলুকরা আমাদের জন্য কি করে প্রার্থনা করে শুধু কি তারাই নাকি শুধু কি তারাই নাকি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যারা এলেম অর্জন করে কি করে এলেম অর্জন করে জ্ঞান অর্জন করার জন্য বাড়ির থেকে বের হয় আল্লাহর আলমিন তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন শুধু কি তাই নাকি তাদের সন্তুষ্টির জন্য ফেরেস তারা তাদের পা তাদের পাখা বিছিয়ে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে পৃথিবীর সমস্ত মাখলুক তাদের যেন কি করে ক্ষমা প্রার্থনা করে পৃথিবীর সমস্ত মাখলোক এমন এমনকি যত মাছ রয়েছে সাগরের ভিতরে পানির ভিতরে এই সাগরের পানির ভিতরে মাছগুলি সমস্ত মাছ এই মান যারা এনে এলেম অর্জন করার জন্য বের হয় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে কি পিপি লেখা পর্যন্ত গর্তের ভিতরে কি করে কেন ক্ষমা প্রার্থনা করে জানেন যারা জ্ঞান অর্জন করে যারা এলেম অর্জন করে যারা কোরআন হাতে শিক্ষা গ্রহণ করে তাদের জন্য পৃথিবীর সমস্ত মাখলোক ক্ষমা প্রার্থনা করে এর অর্থ কি জানেন কেন জানেন কেউ জি আকাশটা জানেন কথা শুনেছিলেন মনে হয় ক্লাসে আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না তাই সমস্ত মাখলুক তার জীবনের দয়া আছে মরতে চায় না তাই না সমস্ত কি চায় ইচ্ছাকৃত ভাবে মরতে চায় না বাঁচতে চায় বাঁচার পৃথিবী যতদিন পর্যন্ত এলেম থাকবে 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 তাওহিদ শিক্ষা আল্লাহর নাম লোক পর্যন্ত কি হবে হবে না ততদিন না তাহলে তারা বাঁচতে পারবে আর যখন শিক্ষা শেষ হয়ে যাবে আপনিও শিক্ষা গ্রহণ করছেন না অমুকও শিক্ষা গ্রহণ করছে না শিক্ষা না থাকার কারণে দুনিয়াতে কি আসবে জাহালাত কুফুরি সেরেক নেমে আসবে আর তখন কি হবে কেয়ামত সংগঠিত হবে এই জন্য যে আপনারা যারা দিন এলাম শিক্ষা গ্রহণ করছেন আপনাদের কারণেই আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী কি রেখেছেন অটুট রেখেছেন কেয়ামত হচ্ছে না কেয়ামত হচ্ছে না আর যখন থাকবে না তখন কি কেয়ামত সংগঠিত হবে এই জন্য কি আপনাদের জন্য যারা দিন এলাম শিক্ষা গ্রহণ করেন তাদের জন্য কারা সমস্ত মাখলো কি করে দোয়া করে আমরা ক্ষমা প্রার্থনা করে থাকে তা আমাদেরকে সবাইকে করুন যাতে করে আমরা করে আমরা এই বিষয়গুলি জেনে বুঝে আমরা আমল করতে পারি আর আজ থেকে আমরা জানলাম একটা খুশি সংবাদ আমরা পেলাম যেটা আমরা জানতাম না সেটা হলো কি হ্যাঁ কোন ফেরেস্তারা সাধারণ ফেরেস্তারা জি আরস বহনকারী আল্লাহ রব্বুল আলমের নিকটতম ফেরেস তারা কি করে আপনার জন্য আমার জন্য কি করে দোয়া করে কখন কখন দোয়া করে যখন আমরা আস্তাক ফেরুল্লাহ পাঠ করি আর আর একটা যখন আমরা ক্ষমা করে ক্ষমা প্রার্থনা করে কাদের জন্য আল্লাহ কাছে বলে তুমি ক্ষমা করে দাও কার জন্য লিল্লা দিন যারা জি তবা করে তারপরে আর কারা আল্লাহর কাজ যখনই করবেন আল্লাহর কাজ যখনই করবেন আল্লাহর রাস্তার কাজ যখনই করবেন আপনার খাদ্যরাও যখন আল্লাহর পদ্ধতিতে গ্রহণ করবেন আপনি যখন শয়ন করবেন আল্লাহর পদ্ধতিতে তখন আল্লাহর জন্য আপনার জন্য কি করবে ওই আরও বহন করে ফেরেস তারা কি করবে দোয়া করবে এবং সর্ব চূড়ান্ত দোয়াটা কি হবে শুধু মাফ করি দিয়ে শেষ না চূড়ান্ত দোয়াটা কী করবেন তারা আমাদের জন্য আল্লাহ তুমি তাদেরকে যারা এনেছে তাদেরকে জানান থেকে বাঁচাও যারা ইমান এনেছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও যারা তবা করেছে তাদেরকে জাহান্নাম করে বাঁচাও যারা ইস্তেক পাঠ করেছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও যারা তোমার পথে চলেছে যারা ইমান এনেছে সবাইকে তুমি কি করো জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সবাইকে জেনে বুঝে আমল করা উবেদন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি